প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আজকের অনলাইন ক্লাসে স্বাগতম। আমি আজকে তোমাদেরকে স্টেট লাইন চ্যাপ্টার থেকে কিছু শর্টকাট টেকনিক শেখাব। দেখো, আমরা প্রথমেই শিখব যে x সমান 3, x সমান 5, y সমান 1, y সমান 4 রেখাগুলি দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ একক। এটা নর্মাল নিয়মে সলভ করলে তোমার 2 মিনিটের মতো সময় লাগবে, আর তুমি যদি শর্টকাট পদ্ধতিতে সলভ করো তাহলে তোমার সময় লাগবে মাত্র 5 সেকেন্ড। দেখো, আমরা এই শর্টকাট টেকনিক দিয়ে সহজেই সলভ করতে পারি। এটা হচ্ছে ক্ষেত্রফল সমান ডেল্টা এক্স ইনটু ডেল্টা ওয়াই। ডেল্টা এক্স মানে এক্সের পার্থক্য। দেখো, আমরা এক্সের এখানে দুইটা মান আছে, বড় মান থেকে ছোটো মান বিয়োগ করব, 5 - 3। তাহলে আমরা লিখতে পারি 2 ইনটু ডেল্টা ওয়াই, মানে ওয়াইয়ের পার্থক্য। বড় মান হচ্ছে 4, ছোটো মান হচ্ছে 1। তাহলে 4 - 1 = 3। তাহলে আমরা লিখতে পারি 2 × 3 = 6। তাহলে এই চারটা রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল হবে 6 বর্গ একক। আমি এটা তোমাদের একটু চিত্র এঁকে দেখাচ্ছি। দেখো, x সমান 3, এখানে কী নাই? y নেই। তাহলে রেখাটা হবে y অক্ষের সমান্তরাল। x সমান 5, এখানে কী নেই? y নেই। তাহলে রেখাটা হবে y অক্ষের সমান্তরাল। y সমান 1, এখানে x নাই, তাহলে রেখাটা হবে x অক্ষের সমান্তরাল। y সমান 4, এখানে কী নাই? x নেই, তাহলে রেখাটা হবে x অক্ষের সমান্তরাল। তাহলে এই চারটা রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 6 বর্গ একক। যেহেতু এখানে ডেল্টা এক্স এবং ডেল্টা ওয়াই এই দুইটা মান সমান নয়, তাহলে এই চারটা রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রটা হবে একটা আয়তক্ষেত্র। আর যখন ডেল্টা এক্স এবং ডেল্টা ওয়াই সমান হবে, তখন এই চারটা রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রটা হবে একটা বর্গক্ষেত্র। তাহলে এটা হচ্ছে একটা আয়তক্ষেত্র। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই নিয়ে আরেকটা প্রবলেম সলভ করব। দেখো, এখানে বলা হয়েছে, এখানেও চারটা রেখা দেওয়া আছে, বলছে এই চারটা রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ একক। তাহলে আমরা এখানে আগের মতোই ডেল্টা এক্স, তাহলে আমরা এখানে লিখব 2 - 0 × ডেল্টা ওয়াই। ওয়াই হচ্ছে 2 - 0। তাহলে এখানে দেখো 2 × 2, যেহেতু এখানে ডেল্টা এক্স এবং ডেল্টা ওয়াই সমান, তাহলে এই চারটা রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রটা হবে একটা বর্গক্ষেত্র। আর এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে 4 বর্গ একক। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা আরেকটা প্রবলেম সলভ করব। দেখো, এখানে বলা হয়েছে এক্স সমান ±1 ও ওয়াই সমান ±2 রেখাগুলি দ্বারা আবদ্ধ ক্ষেত্রটি কী। দেখো, এখানে এক্সের দুইটা মান দেওয়া আছে, এক্সের মানে একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে -1। ওয়াইয়ের মান দুইটা, একটা হচ্ছে +2 আর একটা হচ্ছে -2। তাহলে আমরা এখানে ডেল্টা এক্স বের করব, বড় মান মাইনাস ছোটো মান, তাহলে 1 - -1। তাহলে আমরা এখানে লিখতে পারি +2। তাহলে ডেল্টা ওয়াই হচ্ছে বড় মান মাইনাস ছোটো মান -2। তাহলে আমরা লিখতে পারি এটা হচ্ছে +4। যেহেতু ডেল্টা এক্স এবং ডেল্টা ওয়াই সমান নয়, তাহলে আমরা বলতে পারি এই চারটা রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্র হচ্ছে আয়তক্ষেত্র। যদি সমান আসতো তাহলে আমরা বলতাম যে এটা হয়তো বর্গক্ষেত্র। দেখো, আমরা এরপর আরেকটা প্রবলেম সলভ করব। এখানে বলা হয়েছে যে একটা বর্গক্ষেত্রের দুইটা বাহুর সমীকরণ y - 4 = 0। তাহলে আমরা এটাকে লিখতে পারি y = 4, আর y - 8 = 0, এটাকে লিখতে পারি y = 8। তার মানে y = 4, এখানে কী নাই? x নাই, তাহলে রেখাটা হবে x অক্ষের সমান্তরাল। y = 4, y = 8, তাহলে এটা এখানে x নেই, তাহলে রেখাটা হবে y = 8, x অক্ষের সমান্তরাল। তাহলে আমরা তো এখান থেকে যদি এরকম একটা চার বাহুবিশিষ্ট ক্ষেত্র আঁকি, তাহলে লিখতে পারি a b c d। দেখো, এখানে আমরা যেহেতু ওয়াইয়ের দুইটা মান দেওয়া আছে, তাহলে আমরা ডেল্টা ওয়াই বের করতে পারি। ডেল্টা ওয়াই সমান বড় মান মাইনাস ছোটো মান, তাহলে 4। তাহলে ডেল্টা ওয়াই, দেখো ডেল্টা ওয়াই হচ্ছে BC বাহুর দৈর্ঘ্য। যেহেতু আমরা জানি যে বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে আমরা বলতে পারি তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে 4 × 4, অর্থাৎ 16 বর্গ একক। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা আরেকটা প্রবলেম সলভ করব। দেখো, বলা হয়েছে y = 2,
y সমান মডুলাস x রেখাগুলি দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ একক। দেখো আমি এটা তোমাদের একটু এঁকে দেখাচ্ছি। প্রথমে আমরা y সমান মডুলাস x এটা লেখচিত্র হবে এরকম, y সমান মডুলাস x, x অক্ষ, এটা হচ্ছে y অক্ষ, y সমান 2, এখানে কি নাই, x নাই, তাহলে দেখবা এটা হবে x অক্ষের সমান্তরাল রেখা y সমান 2। তাহলে আমাদের এই দুইটা রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রটা হচ্ছে ও এ বি, অর্থাৎ আমাদের ত্রিভুজ ক্ষেত্র ও এ বি এর ক্ষেত্রফলটা বের করতে হবে। তাহলে দেখো y সমান 2 আর y সমান মডুলাস x, আমরা যদি y মানটা 2 এখানে বসিয়ে দিই তাহলে লিখতে পারি 2 সমান মডুলাস x, তাহলে মডুলাস তুলে দিলে অন্যদিকে প্লাস মাইনাস দিতে হয়, তাহলে x সমান প্লাস মাইনাস 2। তাহলে আমরা এখান থেকে ছেদবিন্দু বের করতে পারি, এ হচ্ছে যেহেতু ফার্স্ট কোয়াড্রেন্টে 2,2, বি হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে তাহলে -2,2। দেখো তাহলে আমরা ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল লিখতে পারি হাফ ইন্টু ভূমি, ভূমি হচ্ছে এ বি, ইন্টু উচ্চতা, উচ্চতা হচ্ছে এই দূরত্বটুকু, অর্থাৎ আমরা যদি এখানে ডি লিখি ওডি, তাহলে যেহেতু ওডি মানে ওয়ার মান, এখানে ওয়ার মান হচ্ছে 2 আসলে, তাহলে আমরা যদি এখান থেকে এ বি বের করি, দেখো আমরা এ বি বের করতে পারি রুট ওভার 2 - 2, 4² + 0, অর্থাৎ এ বি হচ্ছে 4, তাহলে হাফ ইন্টু 4 × আর ওডি হচ্ছে 2, তাহলে আমরা 2 আর হাফ কেটে দিলে থাকে 4, তাহলে আমাদের এখানে অ্যান্সার হবে 4 বর্গ একক। প্রিয় শিক্ষার্থীরা এবার আমরা আরেকটা প্রবলেম সলভ করব। দেখো বলা হয়েছে এত সরল রেখার অক্ষদের মধ্যবর্তী খণ্ডিত অংশকে সমান তিন ভাগে বিভক্ত করে এমন বিন্দুদের সাথে মূলবিন্দুর সংযোগ সরল রেখার সমীকরণ কোনটি। তোমরা এই শর্টকাটটা মনে রাখবা যে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি সমান 1 রেখার সমত্রিখণ্ডক বিন্দুদের সাথে মূলবিন্দুর সংযোগ রেখার সমীকরণ হচ্ছে ওয়াই সমান বি বাই এ ইন্টু কে এক্স, অর্থাৎ এ বিকে সমান তিন ভাগে বিভক্ত করে, এখানে এরকম দুইটা বিন্দু আছে, একটা এসে মনে করো সি আর একটা মনে করো ডি, একটা হচ্ছে 1:2 অনুপাতে বিভক্ত করে আর একটা হচ্ছে 2:1 অনুপাতে বিভক্ত করে। তাহলে আমরা প্রথমে এই রেখাটাকে এই ফর্মে নিয়ে আসবো, তো 5x + 4y = 20। তো আমরা এখান থেকে যদি 20 দিয়ে ভাগ করি তাহলে লিখতে পারি x/4 + y/5 = 1, তাহলে এখানে এ হচ্ছে 4 আর বি হচ্ছে 5, আর এখানে আমরা কে হচ্ছে রেশিওটা, আমরা কে কে একবার লিখতে পারি 2:1, যেহেতু সমত্রিখণ্ডক বলা হয়েছে তাহলে কে কে আমরা 2:1 লিখলে কে এর ভ্যালু একটা হবে 2, তাহলে আমরা যদি এখানে বসিয়ে দেই কে ইকুয়াল 2, তাহলে আমরা লিখতে পারি যে ওয়াই সমান বি হচ্ছে 5, এ হচ্ছে 4, কে হচ্ছে 2x, তাহলে আমরা এখানে ডিভাইড করলে 2, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি 5x = 2y, এটা হবে একটা সমীকরণ, 5x = 2y এটা একটা সমীকরণ। আবার আমরা কের আরেকটা ভ্যালু নেব, আমরা এখানে যেহেতু সমত্রিখণ্ডক 2:1, আমরা আরেকটা নিতে পারি 1:2, তাহলে কের ভ্যালু যখন সমত্রিখণ্ডক বলবে আমরা কের একটা ভ্যালু নেব 2, আর একটা আমরা নেব k = হাফ, তাহলে আমরা কের ভ্যালু যদি আমরা এখানে আগের মতো আবার হাফ বসাই তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, দেখো যে ওয়াই সমান এখানে বি হচ্ছে 5, এ হচ্ছে 4, কে হচ্ছে হাফ ইন্টু এক্স, তাহলে আমরা এখান থেকে ক্রস মাল্টিপ্লিকেশন করলে লিখতে পারি 5x = 8y, তাহলে আমাদের দুইটা সমীকরণ আসতেছে, একটা হচ্ছে 5x = 2y আর একটা হচ্ছে 5x = 8y, তাহলে আমাদের এই চারটা অপশনের মধ্যে দেখো গ অপশনে এই অ্যান্সারগুলি আছে, তাহলে আমাদের অ্যান্সার হবে 5x = 2y এবং 5x = 8y। তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা আমরা আরেকটা প্রবলেম সলভ করব। দেখো বলা হয়েছে একটা সরলরেখার সমান্তরাল এবং তা থেকে 2 একক দূরে অবস্থিত সরলরেখাগুলির সমীকরণ কোনটি। দেখো তোমরা এই শর্টকাটটা মনে রাখবা যে একটা রেখার সমান্তরাল এবং তা থেকে 2 একক দূরে অবস্থিত সরলরেখাগুলির সমীকরণ বের করার সূত্র হচ্ছে, প্রথমে তুমি ওই সরলরেখাটা লিখবে প্লাস মাইনাস ডি ইন্টু রুট ওভার a² + b² এ হচ্ছে এক্সের সহগ, বি হচ্ছে ওয়ার সহগ, তাহলে আমরা দেখো এই সমীকরণটা এখান থেকে সহজেই বের করতে পারি, আমরা প্রথমে এই সমীকরণটা লিখব যে 4x
माइनस थ्री आई हमें डान दिक्कत के बाम दिखे माइनस एट्ट नहीं आसब प्लस माइनस डी हे एखे टू रूट ओवर ए स्कोर ए मान एक्स शोक कत फोर स्कोर प्लस वायर शोक कत माइनस थ्री स्कोर इक्वल जिरो तो हमें जो एखन के सरल करी देखो हमें लिखते परि फोर एक्स माइनस थ्री वाई माइनस एट प्लस माइनस टू इन टू एखे देखो रूट ओवर टोवेंटी फाइव मान फाइव तो हमें एखन के लिखते परि फोर एक्स माइनस थ्री वाई माइनस एट प्लस माइनस टेन इक्वल जिरो तो हमें जो एखन के प्लस टेन नहीं प्लस चिन्ह कन्सिडार करी तेल लिखते फोर एक्स माइनस थ्री वाई माइनस एट प्लस टेन तर मैं यहाँ प्लस टू इक्वल जिरो आर जो हमें माइनस चिन्ह नहीं रेखाटा समीकरण है फोर एक्स माइनस थ्री वाई माइनस एट इन इक्वल जिरो अन्सार है ख नम्बर अर्थात हमें जो चित्र आँखी तरकम मन करो ये हे निर्णय रेखा बस ये रेखा थे दुई एकक दूरत एम एक रेखा बेर करते हैं जा रेखार समान्तराल मन करो रेखा थे दुई एकक दूरत रेखा समान्तराल ये निर्णय रेखा तो आर मन करो ये रेखाटा नीचे दिखे जाते परे जे रेखा थे दुई एकक दूरे এবং এই রেখাটা সমান্তরাল আরেকটা রেখা তাহলে আমরা দেখো এরকম দুইটা সরল রেখা পাই তো এই জন্য আমাদের এরকম প্লাস নিলে একটা অ্যান্সার আসে মাইনাস নিলে আরেকটা অ্যান্সার আসে অর্থাৎ আমরা এই ধরনের ক্ষেত্রে দুইটা করে সরল রেখা পাবো তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভিডিও থেকে কিছু শিখতে পেরেছ তো তোমাদেরকে পরবর্তী অনলাইন ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের অনলাইন ক্লাস এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ